सुप्रभात बंधुरा, उत्तर चब्बीस परगनार एक छोट शहर थेके साजिरिता ब्लगे आपनादेरके अनेक अनेक स्वागतम जानाच्छि। तो बंधुरा आपनारा सबाई केमन आछेन? आमी तो भालोई आछि बंधुरा। आमी आशा राखछि आपनारा निजे निजे जीवने कर्मजीवने अनेक व्यस्त आछेन, भालो आछेन, सुस्थ आछेन, खूब हैपी आछेन, ताई ना बंधुरा? आमी तो वॉकिंग करे चले एसेछि एखाने ईश्वर बाबा बिकेल बेला अफिस थेके फेरार पथे नटराज थेके बेक्ड रसगुल्ला निये। तो बंधुरा বিকেল বেলায় আমরা জল খাবার খেয়ে নিয়েছি, খাওয়ার পরেই আমি রাতে বেলা ডিনারগুলো তৈরি করার জন্য আরম্ভ করে দিয়েছি। এইভাবে চালিগুড়ি ট্যাপ করে বেগুন ভাজা আমি ইউটিউবেই দেখেছিলাম, তো আমার জাস্ট ইচ্ছে হলো কি একবার আমিও ট্রাই করে দেখি। তো বন্ধুরা সত্যিকারে ভালোই লেগেছে, তবে বেগুনগুলো যদি টাটকা হতো তাহলে খুব ভালো হতো। আমি তো ফ্রিজ থেকে বার করেছিলাম। তো রাতেবেলায় বন্ধুরা আমাদের যে সকালবেলায় মাংস বানিয়েছিলাম সেটাই ছিল, আর এসা বানিয়েছিল আলুর দম আমি খাওয়ার জন্য। তো ওরা তো মাংস দিয়ে খেয়ে নিয়েছে, কিন্তু আমার তো মুশকিল হয়ে যায় না। তো রাতেবেলায় এসার বাবা মাছ নিয়ে এসেছিলো, আমি সবজিগুলো সব কুটে কাটে ধুয়ে রেখেছিলাম সকালের জন্য, যেতে কষ্ট না হয়। সকালে তো সত্যিকারে জলে হাত দিতে মন করছে না, এত অবশ হয়ে যাচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা। রাতেবেলায় আমি একটু বই নিয়ে বসেছিলাম, একটু পড়াগুলো উল্টে পাল্টে দেখছিলাম। জানো তো বন্ধুরা, ওই যে গুড মর্নিং উইশেস মধ্যে থাকে না ওই ইংলিশে কোডগুলো, তো সেই কোডগুলো আমার লিখে রাখতে বা পড়তে ওগুলোকে রিভাইজ করতে খুব ভালো লাগতো। তো আমি ওগুলোকে মাঝে সাঝে উল্টে পাল্টে দেখি, আমার খুবই ভালো লাগে। স্পেশালি আমার এক বন্ধু ছিল, সে আমাকে গুড মর্নিং উইশেস পাঠাতো। আজ সকাল 6:30 সময় ছাদে উঠেছিলাম, খুব কুয়াশা, খুবই কুয়াশা। গত দুদিন ধরে গাছপালাতে জল দেওয়া হচ্ছে না, তাই ভাবলাম একটু গাছপালাগুলোকে দেখেও নেই, জলটাও দিয়ে নেই। তো এত ঠান্ডা লাগছিল, মাথা কপাল একেবারে কনকন করছে, তার মধ্যে গলায় ব্যথা। তো কি আর করবো, কিন্তু গাছপালাগুলো একটু রোদ উঠলে পরে আর একদম থাকবে না, শুকিয়ে পড়বে। তাই জন্য একটুখানি গাছপালাগুলোকে দেখিয়েও নিলাম, মনে একটু শান্তি হয়ে যায়। তারপর একটু জলও দিয়ে দিলাম, কোন গাছগুলোতে একটু বেশি ড্রাই হয়ে যাচ্ছে সেগুলোকে একটু জল দিয়ে দিলাম। তো দেখলাম ছাদের মধ্যে অনেক ফুল ফুটেছে, মনটা ভালো হয়ে যায় সকাল সকাল ছাদে উঠলে। ওই ছোট ছোট ভোমরা আছে না বন্ধুরা, ওই ভোমরাগুলোতে ওই যে চন্দ্রমল্লিকার মধ্যে ভনভন করে, তো ওগুলো দেখতে দারুণ লাগে। তো আমি কিছুক্ষণ থেমে থেমে ওগুলো দেখছিলাম, আর গাছপালাগুলোতেও জল দিয়ে দিচ্ছিলাম। ব্যাম্বু কাটিংগুলো করেছি, তো এই গাছগুলো একটু থমে যায়, গাছগুলো কেটে দেওয়ার পরে কিছুদিন জল দিলে পরে আবার সে পাতা নাতা নিয়ে নতুন কলি নিয়ে বেরোবে, বেশ ভালোই হবে তারপর। তো এই গাছপালাতে দেখেন ইঙ্কাগুলোতে ফুল ধরা আরম্ভ হয়েছে। নেমে এসে রান্না আরম্ভ করে দিয়েছি বন্ধুরা। সকাল সকাল এই চড়চড়ি বানাতে লেগেছি, এই যে এটা হচ্ছে মূলো আর আলু দিয়ে চড়চড়ি করছি। একটু কাঁচা টমেটো দিয়েছি, পাকা টমেটো দিয়েছি একখানা, আর এই 5-7 খানা কাঁচা লঙ্কা দিয়ে একটু জিরা আদা ধনে এগুলো দিয়ে বেশ ভালো করে মাখা মাখা করে একটা চড়চড়ি মতন বানাচ্ছি। এখানে সিলিন্ডার ফুরিয়ে গেছে, এবার ওর বাবাকে ডাকছি, কারণ আমার তো হাতে ব্যথা। তা ওর বাবাকে ডাকলাম, ওর বাবার কোনো পাত্তা নেই, সে গান বাজনা নিয়ে বসে আছে। তো আবার আমি নিজে নিজে লাগিয়ে নিলাম। শীতের সবজি তো সেই স্বাদ হয় বন্ধুরা, কি আর বলবো, স্বাদের তো কোনো তুলনাই হয় না। আর আমার এরকমই একটু চড়চড়ি খেতে খুবই ভালো লাগে, আর নিরামিষ তরকারিতে তো মানে রকমারি তরকারি আছে, কিন্তু আমার চড়চড়ি যে কোনো চড়চড়ি খুবই ভালো লাগে, চাহে ওটা পেঁয়াজ ফোড়ন হোক বা পাঁচফোড়নের হোক বা জিরা ফোড়নের হোক, আমার খুবই ভালো লাগে। আর স্পেশালি সবজি তো আমার খুবই প্রিয়। তা মাছ দিয়ে আমি আজকে বিনস আলু দিয়ে মাছের ঝোল করেছি, একদম টাটকা নড়াচড়া মাছ ছিল। তাই মেয়ের বাবা বলছে যে এর মধ্যে কোনো বেশি মশলা দিও না। তো আমি একটু টমেটো দিয়ে আদা জিরা বাটা দিয়ে একটু তরকারি বানিয়ে দিয়েছি, এটাকে ঝোল করে বেশ ভালোই লাগছে। তবে বন্ধুরা আমরা তো একদম গরম গরম রান্না করে খাই, তো যার জন্যই এটা ভালো লাগে, কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগতে চায় না, কারণ খুব কম তেল মশলা দিয়ে রান্না। তো আর ওই জন্য অত বেশি ভালো লাগে না ঠান্ডা হয়ে গেলে। তো আমরা চেষ্টা করি যে সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার, তো এবেলাটা ওবেলা আমাদের হয় না। তো আজকে অনেক দিন পর ইচ্ছা হলো একটু খালি রসুন দিয়ে কালিজিরা দিয়ে ধনে পাতা বাটা করার, অনেক দিন বাদে বানালাম। কারণ বন্ধুরা এখন তো এমন হয়েছে যে সকালবেলায় ভাত যদি রান্না করি না, মানে আধা এক ঘন্টার মধ্যে ঠান্ডা হয়ে যাচ্ছে। আবার বেশি বেলা হয়ে গেলে না বন্ধুরা আমার একদম রান্না করতে মন বসে না, কারণ আমার একদম মানে আজ 20-25 বছর ধরে আমি টানা সকালবেলায় রান্না করে আসছি। যবেই বিয়ের পর থেকেই আমি সকালেই রান্না করি বরাবরই।
তো ওই জন্য একটা অভ্যাস হয়ে গেছে। আর ঠান্ডার দিনে তো যেমন তেমন চলে যাচ্ছে, কিন্তু গ্রীষ্মকালে ভীষণ অসুবিধে হয়। তো ওই জন্য আমি সকালবেলাটাই প্রিফার করি রান্না করাটা। তো বন্ধুরা, আমার ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ব্লগে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন, তার পাশে থাকবেন বন্ধুরা। তো আজকের মতন এতটাই, আবার দেখা হচ্ছে আগামী ব্লগে। তো আজকের জন্য টাটা, বাবাই বন্ধুরা।